হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা শুরু করছি ভিডিও নিয়ে নতুন কিছু কথা নতুন কিছু প্রবলেম সলভ তো তোমাদের কমেন্ট অনেক কমে গেছে আগের তুলনায় আশা করি কমেন্ট যত বেশি করবে অত বেশি ভালো হবে এতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমারও বুঝতে সুবিধা হবে ভিডিও যদি সবাই দেখো তো অবশ্যই কমেন্ট করবে যারা যারা দেখবে আর জানিয়ে দিবে আমার কমেন্ট করে প্রবলেমটাকে প্রথম কথা হচ্ছে আমার ভিডিও দেখার পর কিছু ছেলে এখানে আছে খাস করে একটা ঘোষ নামে ঘোষ টাইটেল ছেলে আমাকে কমেন্ট করেছে যে দাদা তোমার প্রত্যেকটা ভিডিওর প্রথমে মেয়ের ছবি থাকে কারণ তোমার মেয়েটার সাথে প্রবলেম মানে দরকার না আমার ভিডিওটার কথাগুলোর সাথে দরকার প্রথম কথা হচ্ছে এটা আমি যে কেন দিই সেটা আমি জানি দু চারটা ছেলেকে আমি বলেছিলাম তোমাকে বলে লাভ নেই তার কারণ তুমি বুঝবে না আর একটা ছেলে আমাকে বলছে দাদা সিক্স বাই সিক্স এর ভিডিও বানাও সিক্স বাই সিক্স এর ভিডিও এখন বানানো যাবে না ওটা বানাতে গেলে অনেক কাজ আছে মানে অনেক কিছু করতে হবে এত সহজে বানানো সম্ভব নয় তাহলে তোমাকে একটাই রাস্তা বলছি ডাক্তারের কাছে যাবে চোখের ডাক্তারের কাছে আমার চোখ সিক্স বাই সিক্স আছে কি না তার টেস্ট করে দাও ডাক্তার তোমাকে করে দিবে ঠিক আছে আর আমার কিছু বলার নেই সিক্স বাই সিক্স আর কালার ভিজন যদি কারো প্রবলেম থাকে তাহলে একমাত্র উপায় চোখের ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করানো ভিডিও দেখার পরে তোমরা কোনো কিছুই শিখতে পারবে না বা কোনো কিছুই বুঝতে পারবে না এই সম্বন্ধ নিয়ে তার কারণে এতটা অভিজ্ঞতাও নেই এতটা সিনিয়র নেই যারা তিন চারবার মেডিকেলে গেছে বা দু একবার মেডিকেলে গেছে তারাই বুঝতে পারবে আমার এই সিক্স বাই সিক্সের কথাটা এত সহজ নয় অনেক ছেলেকে দেখিয়ে দেওয়ার পরেও মাথায় ঢোকে না আমি সেটাই তোমাদেরকে বলতে চাইছি আর বাকি অন্য ব্যাপারগুলো নিয়ে বলছি সেটা কি না সেটা হচ্ছে যে আমি তো ভিডিও বানাই আমার ভিডিও তো অনেকে দেখি আমি ভিগোতেও বানাতাম ভিগোতে শর্ট ভিডিও বানাতাম এখানে লং ভিডিও বানাই কথাগুলো হয়তো শুনতে সবারই একটু আপ ডাউন আপ ডাউন লাগতে পারে কিন্তু বাট ভিডিও আমি বানালো বিভিন্ন টাইপের বানাই বিভিন্ন রকমের বানাই তো এই কথাগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে ভিডিওটা না কেটে প্রথম থেকে পুরো লাস্ট পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে যে আমি আগের দিন বলেছিলাম যে বন্ধু বান্ধবের বেশি পড়তে যেও পাল্লায় না তাতে সমস্যা আছে যারা রান করতে গেলেই বাজে বাজে কথা বলে বাজে বাজে টোন কাটে তাদের থেকে দূরে থাকবে কিছু নিজের আত্মীয় স্বজন আছে যারা বলে যে টাকা না দিলে চাকরি হয় না ঠিক আছে তাদের থেকে দূরে থাকবে তার কারণ সে চাকরিও করে না আসে সে না যে চাকরি কিভাবে হয় প্রথম কথা এটাই হচ্ছে অনেক ছেলে আছে বলে যে দালালকে টাকা না দিলে চাকরি হয় না বা এটা না করলে হয় না ওটা না করলে হয় না তাদের কথা শুনে কোনো লাভ নেই কেন তারা নিজেরা কোনোদিন ওই লাইনে পাস করতে পারেনি সোজা কোথায় তারা ওই লাইনে পাস করতে পারেনি তাহলে আসল রহস্যটা জানবে কি অনেক ছেলে বলে যে আমি মাঠে গেছিলাম আমাকে টাকা চললে আমার হলো না এটা আমি কোনোদিনই বিশ্বাস করব না সে তোমাকে পুরোপুরি বোকা বানাচ্ছে মানে তোমাকে ভুলিয়েছে তাহলে যে ছেলেটার হয়েছে সে কাকে ধরেছে আর কত টাকা দিয়েছে ঠিক আছে প্রথম কথা হচ্ছে এটা এরপর যারা যারা এইসব কথাগুলো বলে তাদের থেকে দূরে থাকাই ভালো তার কারণ আমাকেও অনেকে মাথা খারাপ করেছিল ঠিক আছে একটা টাইম ছিল দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে অনেক ধরনের লোক আছে বিশেষ করে নিজের আত্মীয় স্বজন নিজের বাড়ির লোকেই নিজের ক্ষতিটা করে প্রথম কথা হচ্ছে এটা কেউ যদি বলে মা বাবা কোনোদিন ভুল ভাল বলে না দাদা দিদি কোনোদিন ভুল বলে না আমি বলবো তারাই বেশি ভুল করে আমি নিজে বুঝছি তার কারণ আছে তুমি করতে চাইছো পড়াশোনা করে পুলিশের লাইন দিতে চাইছ বাড়ির লোকে কি বললো না লাইন দিয়ে লাভ নেই পুলিশের চাকরি খারাপ এই সেই অনেক কিছু বললো তোমার উদ্দেশ্য কি আছে আমি পুলিশ হবো পুলিশ হয়ে টাকা রোজগার করবো নিজের শখ স্বাদ আরে বাবা সোজা কোথায় মা বাবার এখন ক্ষমতা আছে তারা কিছু করেছে বলে তোমাকে জন্ম দিয়েছে তোমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে তোমাকে লেখাপড়া করাচ্ছে কিন্তু তাদেরও একটা টাইম যখন হয়ে যাবে যে তারা কাজ করতে পারবে না টাকা রোজগার করতে পারবে না তখন তোমার কাছে টাকা আসবে না তোমার কাছে টাকা নিলে তুমি এই বন্ধুর কাছে চাইবে সেই বন্ধুর কাছে চাইবে চাইবে ধার মারপিট করবে করবে চুরি অনেক কিছু করবে তার থেকে নিজের স্বাধীন কিছু থাকা তো ভালো নাকি তো এইখানে হচ্ছে সব থেকে বড় সমস্যাটা এরপর অনেক বন্ধু আছে বলবে আরে এটা নয় সেইটা কর আমি দেখেছি চাকরি পাওয়ার আগে অনেকে বড় বড় জ্ঞান দেয় চাকরি পেয়ে গেলে তখন খাওয়ার ধান্দা পিছনে পড়ে প্রথম কথা নিজে নিজেরটা দেখবে যদি অন্যের পেছনে দুশো টাকার জায়গায় নিজের পেছনে দু হাজার টাকা করে দাও মাথায় অতটা চাপ লাগবে না ঠিক আছে অতটা খারাপ লাগবে না কিন্তু অন্যের পিছনে করে লাভ নেই ভাই আমি এটাই বলবো তার কারণ কি জানো তার কারণ এটাই সে তোমাকে জন্মও করেনি সে তোমাকে জন্মের থেকে খাওয়ায়ওনি নেই আর সে তোমার কোনো হেল্পও করেনি হেল্প করে সবাই স্বার্থের জন্যই করে বেশিরভাগ ক্ষেত্রে আমিও দেখেছি আমাকে অনেকে বলেছে যে আমার এই কাজটা করে দিলে আমি তোকে বলবো আমি দরকার নেই তার কারণ কি জানো যে তোমাকে স্বার্থের জন্য বলবে যে এই কাজটা করে দিলে কোনো কিছুর বিনিময়ে তার মানে সে জানবে তোমাকে তারপরে বলবো আরে আমার জানা নেই এই ব্যাপার সে ব্যাপার ধোকা দিয়ে দেবে ঠিক আছে তো এই ব্যাপারগুলোর থেকে খুবই সাবধান থাকা উচিত এদের থেকে সাবধান থাকা উচিত এবং এরাই তোমার সব থেকে বড় এবং বেশি ক্ষতি করতে পারে তো এদের থেকে তো সাবধান থাকা সব থেকে বুদ্ধিমানের কাজ হয় এবং যে পড়ালেখার ব্যাপার নেই বিশেষ করে পড়ালেখার ব্যাপার নেই কিছু ছেলে আমাকে বলে দাদা আমি এটা পারি না ওটা পারি না ভাই পড়ালেখা এমন একটা জিনিস ঠিক খেলাধুলোর মতোই কথাই তার কারণ খেলাধুলো যেটাই যত বেশি খেলাধুলোটা প্র্যাকটিস করবে ক্রিকেট বলো ফুটবল বলো কাবাডি বলো যেটা যত বেশি করবে না অত বেশি তোমার ভালো হবে খেলাটা সেই রকম তুমি যদি বলছো আমি হিন্দি বুঝতে পারছি না দরকার নেই তুমি আধা ঘন্টায় তুমি হিন্দিটা দশ পাতা পড়ার দরকার নেই আধা ঘন্টায় তুমি এক পাতা পড়ো আমি এমন একটা সময় ছিলাম যে একটা লাইন পড়তে আমার দশ মিনিট সময় লাগতো কিন্তু তাতে আমার কোনো কোনো ক্ষতি নেই আমি যে একটা লাইন পড়তে দশ মিনিট লাগিয়েছি আজ দশ মিনিটে আমি দশটা লাইনের বেশি পড়তে পারি কথাটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ঠিক এরকমই তোমরা যারা বলছো যে দাদা আমি বুঝতে পারি না পড়তে পারি না দরকার নেই তুমি আরামসে করো এমন কোন তাড়াহুড়ো নেই মানে তাড়াহুড়ো করে কোনো জিনিসটা হয় না আমার বাবাও দেখেছি খুব তাড়াহুড়ো কত সময় জিনিস আমাকে বলে কিন্তু আমার পছন্দ লাগে না আমার বাড়িতেও বলে কিন্তু তাড়াহুড়ো সব জায়গায় চলে না বুঝে শুনে করতে হয় তোমার মধ্যে যতটা ক্যাপাসিটি আছে তুমি অতটাই কাজে লাগাও একটা পাড়ার ছেলে একশোটা প্রশ্নের উত্তর মুখস্থ করে একদিনের মধ্যে বলে দিল কোনো লাভ নেই তুমি যদি একশোটার জায়গায় তিরিশটা মুখস্থ করো না তোমার তিরিশটাই ঠিক আছে কেন জানো ওর দেখে একশোটা করতে যাবে তোমার ঠিক থাকবে না মাথায় করা উচিত ধীরে ধীরে সেই ক্যাপাসিটি কে বাড়ানো উচিত আমি পরীক্ষার সময় কোনোদিন রাত দশটার পরে জেগে বই পড়তাম না স্কুলে পরীক্ষায় কলেজে পরীক্ষায় আমার দশটা বাজলে ঘুমিয়ে যেত বাড়িতে এত গাল দিত আমার কিছু যাচ্ছে না ভরেও আমি উঠতাম না আমি যে বিকেল ছটার থেকে রাত দশটা পর্যন্ত পড়ব এইটুকু যে পড়ব এইটাই আমার মাথায় থাকবে আর আমার পড়ারও দরকার নেই অথচ আমার সামনে বাড়িরই কিছুগুলো আছে সারা দিন পড়ছে সারা রাত পড়ছে রাত দুটো আড়াইটা পর্যন্ত বই পড়ছে আর আমাকে গাল দিচ্ছে পরে ওদের জন্য আমাকে গাল খেতে হলো কিন্তু পরীক্ষার রেজাল্টের সময় দেখা যায় যে ওরা সারা দিন রাত পড়ে যা নাম্বার পেয়েছে আমি তার থেকেও বেশি নাম্বার পেয়েছি তবে এখানে কমন সেন্স মানে আমি লজিক সাধারণ নলেজকে কাজে লাগাতাম ঠিক আছে তবেই আমার কিন্তু এই জিনিসটা হতো তো এখানেও তোমাকে নলেজকে কাজে লাগাতে হবে বুঝতে শিখতে হবে বল অনেক ছেলে মেয়ে কমেন্ট করছে কিছুদিন ধরে যে দাদা দালাল প্রচুর এরকম জিজ্ঞেস করে এই বলে সেই বলে আরে একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি মানে এস নিশ্চয়ই পড়াশোনা যারা মাধ্যমিক পাস করেছ তাদেরকে বলছি মাস্টার যদি তোমাকে দু মানে দুই প্লাস দুই করতে বলে তুমি কি সেখানে চার প্লাস চার করে বসে থাকো না তিন প্লাস তিন করে বসে থাকো মাস্টার যেটা বলে তুমি সেইটাই লিখো মাস্টারের উপরে সেখানে কথা বলো না কেননা তুমি জানো না অঙ্কটা কি হতে পারে মাস্টারই জানে অঙ্কটা কি হতে পারে তাই আমি জানি কোনখানে কি করলে তোমরা পাস করবে তোমরা কিন্তু জানো না কেন আমি এই জায়গাটা দেখে এসেছি এই জায়গাটা নিজে করে পেরিয়েছি এসেছি এবং আমি দেখছি ঠিক আছে যখন রেলি হয় ঠিক আছে রেলির সময় কি হয় জানো রেলির সময় বিভিন্ন ছেলে রানিং করে পাঁচ কিলোমিটার রানিং একশো জন দেড়শো জন মতো ছেলে ছেড়ে দেয় সেখানে আমিও ছিলাম একদিন মানে আমার তখন কমপ্লিট হয়ে গেছিল মানে আমি আর রানিংয়ে নয় আমি সেই জায়গায় ছিলাম মানে অন পোস্টে তো সেখানে ছেলেগুলো রানিং করতে করতে রোদে হাঁপিয়ে যাচ্ছে এসে বলছে স্যার জল দিন দিন জল জল কেন তুই এখানে পর্যন্ত না তাকে বাধ্য হয়ে গাল দিয়ে লাঠি মেরে ভাগালাম কেন সে বলছে যে মরে যাবো দিতে এত গায়ে লাগছে এত খারাপ লাগছে তুই মরে গেলে আমার কিছু জায়গা না কেন আমি এই কথাগুলো বলি কারণ আছে কিছু কারণটা হলো এটাই যে সে আজকে জলটার জন্য জীবন দিয়ে দেওয়ার অবস্থা হয়ে যাচ্ছে জলের জন্য জলটা পাওয়ার জন্য তার জীবনটা চলে যাওয়ার মতো অবস্থা আছে তার মাথায় আসছে যে এখন আমার জল খেতে হবে তবে আমি বাঁচতে পারি না হলে আমি মরে যাব এটাই বলতে চাইছি সে কিন্তু ভাই আমি এটাই বলবো যে তাকে জল না দেওয়ার কারণ আছে প্রথম কথা হচ্ছে সে রানিং করে এসছে শরীর অটোমেটিক গরম আছে পুরো জল দেওয়ার সাথে সাথে গলা পর্দা ফেটে যাবে মুখ থেকে রক্ত উঠবে নিঃশ্বাস আটকে যাবে অজ্ঞান হয়ে মারা যাবে অন পোস্টে যে জল খাওয়াবে তার জন্য দোষী সে হবে এরপর আরেকটা সব থেকে প্রথম কথা সেটা হচ্ছে সে বাড়িতে কোনোদিন রান প্র্যাকটিস করেনি যে ছেলে রান প্র্যাকটিস করে বাড়িতে সে কোনোদিন রানিংয়ে জল খাবে না জল চাইবে না লাস্ট করার পরে দশ মিনিট রেস্ট করে সে জলে হাত লাগাবে আমি নিজে প্রথমে বুঝতে পারতাম না জল খেতে চাইতাম কিন্তু লাস্টে কি হতো জল যত খেতাম অত পেথা হতো কোনো লাভ হতো না এরপর আমি যখন এসে রান করলাম তখন আমি জল হাল হাত লাগাইনি একবার মাত্র হালকা দিয়েছিল জল জিরা সেটা কি হয়েছিল হালকা একটু জল কেন মুখটা নিয়ে মুখের উপরে নিয়ে নিয়েছিলাম তাতে কি হলো যে একটা ঘামের যে স্তরণ সেই আস্তরণটা চলে গেল ঠিক আছে তার কারণ একটু অন্য টাইপের লাগে মুখে নেওয়ার ওটা মানেই হয় না মানে খাওয়ার কোনো মানে হয় না ওটাকে তো এটাই হচ্ছে মেন তো রানিং যারা অরিজিনালি বাড়িতে প্র্যাকটিস করবে তাদের কোনো দিনই জল খেতে হবে না রেলিতে গিয়ে ঠিক আছে মানে রানিং করার সময় তাদের প্র্যাকটিস থাকলে আর অসুবিধাটা কিসের তাই প্রত্যেক দিন বাড়িতে কেউ যদি মনে করে যে রান করাটা আমার গুরুত্বপূর্ণ ছ এটা তাহলে সে অবশ্যই রেলিতে পাস করবে ঠিক আছে আমি তোমাদের কাছে আগেও বলেছি আর এখনো বলছি যে যে জিনিসে যত বেশি খাটা খাটনি করবে সেই জিনিসটা তত বেশি ক্লিয়ার হবে তার কারণ কিছু আছে যেটাই কালচার করবে সেটাই তোমার বাড়বে প্রত্যেক দিন তুমি যদি ছ কিলোমিটার রান করো আমাকে অনেকে বলে দাদা আমার কুড়ি মিনিট সময় লাগছে কেউ বলে আমার 30 মিনিট লাগছে কেউ বলে আমার চল্লিশ মিনিট লাগছে ভাই এটা তো তুমি নর্মালি দেখছো চল্লিশ মিনিট লাগছে কিন্তু মানে বাস্তব জগতের কথা বলবো যেটা হাকিকত কথা সেটা হচ্ছে যে তুমি যখন কোনো জায়গায় যাবে रैली करते सकाल चार ढुकावे रन करावे सातटा समय ऑटोमेटिकली एनर्जी डाउन हो जाए जेटा तुम्हारा तो तीस मिनट हो तो पैंतीस चोलिस मिनट चले जाए मतलब मैं यही बोलना चाहता हूँ जो लड़का मेरे को बोलता है छ मिनट छ किलोमीटर रन करता हूँ तीस मिनट टाइम लगता है तो मैं बोला उसको यही रैली में जब जाओगे ना तो तीस मिनट की जगह चालीस मिनट लग जाएगा पता है क्यों इसका कारण नहीं है क्योंकि वहां पे सुबह में चार बजे आपको ले जाएगा रनिंग करवाएगा सात साढ़े सात बजे तो ऑटोमेटिकली शरीर का जो एनर्जी है वो डाउन हो जाएगा उसके बाद आपका रनिंग का जो मेन पावर है वो कम हो जाएगा फिर आप पीछे पड़ जाओगे लेकिन अगर आप प्रैक्टिस करते रहोगे प्रैक्टिस करते रहोगे प्रैक्टिस ऐसा चीज है आप कहीं रोकने का नहीं है तो पहुंचा देगा आपको रिटीन में भी यही है अगर आपने कभी रिटीन नहीं किया और रिटीन एग्जाम में जाके बोला मैं सब कुछ कर दूंगा लेकिन वो घबरा जाएगा और घबराने के बाद उल्टा सीधा कर देगा फिर पूरा एग्जाम ही उसका बर्बाद हो जाएगा मेडिकल में क्या है बहुत लड़का मेडिकल में जो प्रॉब्लम है वो घर में अगर सॉल्व करके जाएगा तो उसका दिमाग में रहेगा मेरा ये प्रॉब्लम है मेरे को यही पकड़ सकता है लेकिन वहां पे अगर वो प्रॉब्लम सॉल्व करके गया तो उसका क्या होगा उसका दिमाग में উট হয়ে যায় মানে আমি এটাই বলতে চাইছি যেসব ছেলেগুলা রানিং করে তাদের কোনো সমস্যা হয় না পরীক্ষায়ও যারা বাড়িতে বেশি পড়াশুনো করে বাড়িতে প্র্যাকটিস করে তাদের কোনো সমস্যা হয় না ঠিক আছে এরপর পরীক্ষার হলে তারা কী করে অনেক সময় যারা বাড়িতে পড়াশোনা করে না গিয়ে ঘাবড়ে যায় এবং সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় সেখানে সবথেকে বড়ো প্রবলেমটা তাদের হয় মেডিকেলের সময় কেন মেডিকেলে ছেলেগুলো ফেল করে বা মেডিকেলে কেন হাত পা ঘেমে যায় কারণ কোনো ছেলে জানে যে তার শরীরে কী প্রবলেম আছে সেই প্রবলেমের কারণেই সেখানে গিয়ে তার ভয় থাকে যে আমাকে এটার জন্য ফেল করতে পারে সে এমনিতে অটোমেটিক ভয় থাকবে হাত যদি এরকম খুলতে বলে হাত এরকম করতে পারবে না এরকম করলে মানে জোড়া থাকলে খুলতে পারবে না তখন হাতে এরকম কাঁপতে থাকবে সে বলবে যে নেশা করে গাঁজা খায় মদ খায় তখন সেখান থেকে শরীর ডিসব্যালেন্সের জন্য আউট করে দিতে পারে তো এখানে কিছুই করার নেই ভাই এখানে প্রথম কথা হচ্ছে যে তোমাকে ডাক্তার দেখে ট্রিটমেন্ট করে যেতে হবে মেডিকেলে ভয় করা চলবে না সে বাঘ ভালুক কিছু নয় তোমাকে ভুল হলে ভুল ঠিক হলে ঠিক আর সব থেকে একটা কথা আমি বলে দিচ্ছি সেটা কি সেটা হচ্ছে ডাক্তার যেটা বলবে মেডিকেলে বা যখন মাঠ হয় মাঠে যেটা হয় হয় স্কুলে যখন যখন মানে ডাক্তার যেটা বলবে বা সে পুলিশ একটা থাকে সে যেটা বলবে সব সময় নিজের মনটা ওদের দুজনকে ফোকাস করে রাখবে চোখগুলো ওদের দিকে রাখবে কানটা ওদের দিকে রাখবে যা করতে বলে ফটাক সে তুমি করবে ঝামেলা কোনো ভাবার দরকার নেই তাহলে কিন্তু তোমার ওদের কথা শুনে চললেই ঠিক হয়ে যাবে অনেক ছেলে উল্টো পাল্টা করে যেটা বলে তার উল্টোটা করে তাহলে কিন্তু বিপদ এরকমই হয় স্কুলের টিচার যেটা বলে শুনে করে করবে করবে ঠিক ঠিক আছে আছে ভুল হলে হওয়ার তুমি জিজ্ঞেস কিন্তু করতে না মাঠও যেটা বলবে সেই অনুযায়ী চলবে কোনো তাড়াহুড়ো করবে না ধাক্কা ধুক্কি মারবে না নিজেরটা নিজে দেখো আমাকে দেখেছি অনেক ছেলে রানিং করার সময় না পাঁচ কিলোমিটারে আমাকেও ধাক্কা মেরেছিল আমি দাঁড়িয়ে যাই একটা ছেলে কি হয়েছিল সোজা কথা আমি আমার বাস্তব কাহিনী বলছি আমি রান করেছিলাম কৃষ্ণনগরে পাঁচ কিলোমিটার রান রান সাথে সাথে যে মিনিট সময় আরামসে পাস করবে দেড়শো জন ছেলে কেউ ধাক্কা ধাক্কি মারবে না কেউ ঠেলাঠেলি করবে না যেই রানিং স্টার্ট হয়েছে আমার পিছনের ছেলেটা আমাকে ফট করে ধাক্কা মারিয়েছে আর আমি দাঁড়িয়ে গেছি আমি রান করব হালকা স্পিডটা মানে পা বাড়িয়েছি আর আমাকে ধাক্কা মেরেছে আমি দাঁড়িয়ে গেছি ও এসে সোজা আমার পিছনে ফটাক মেরে দিয়েছে মেরে দিয়ে ও নিজেই সাইডে ডিসব্যালেন্স হয়ে গেছে ওর তো টাইম বরবাদ হলো হলো আমার কিছু যায় না কেন আমি অলরেডি প্র্যাকটিস ম্যান আমি ছ কিলোমিটার পার ডে প্র্যাকটিস করতাম এরপর সেই ছেলেটা যে পাগল নাকি যে তুই রান করবি না আমি চলে যা তোর দরকার আমি দাঁড়িয়ে গেছি এরপর আমি রান স্টার্ট করেছি কেন আমার তো স্টেপ আছে আমি স্টেপে রান করব আমার থেকে তখন প্রায় ছেলেগুলো পঞ্চাশ ষাট মিটার আগে চলে গেছে পুলিশটা বলছে চল এখানে দাঁড়াস না দাঁড়ানো স্টার্ট করলাম আস্তে 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 যাচ্ছি এক রাউন্ড হলো দু রাউন্ড হলো তিন রাউন্ডে মানে দু রাউন্ড যখন মারি আমি একশো জনের মধ্যে মানে দেড়শো জনের প্রায় একশো জনের লাস্টে দিয়েছিলাম কিন্তু কি হলো তিন রাউন্ড মারার সাথে সাথে আমি লাস্ট ফিনিশিং রাউন্ডে ফুল স্পিডে টেনেছি বাস কোথায় আমার একশো জন প্লাস ছিল আমি দশ জনের মাঝখানে ঢুকে গেলাম কেন প্র্যাকটিস আমার ছিল তো ভাই প্র্যাকটিস ছাড়া জীবনে দুনিয়া কিছু হয় না তাই প্র্যাকটিস করো জীবনে সব কিছু হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ওকে বাই বাই জয় হিন্দ জয় ভারত বন্ধ মাতরম